করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 62,000 মানুষ। ডিসেম্বর জানুয়ারিতে আরও 20,000 মানুষের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। সরকারের সর্বশেষ বিধিনিষেধের কারণে আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করেন লাৎসিও বিভাগের গভর্নর। ফলে এই বিভাগে রাজধানী রোমসহ সবগুলো শহরে সন্ধ্যা 6টা থেকে বার রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া ভ্রমণ পিপাসু ইতালীয়রা 21 ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের ভ্রমণ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন করে শঙ্কায় পড়েছেন, আবারও ক্ষতির মুখোমুখি হবেন তারা। রোমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা বাংলাদেশি শিক্ষার্থীরাও করোনায় ক্ষতিগ্রস্ত। দোকানপাট বন্ধ রাখতে হবে। আসলে যদি এমন ভাবেই এটাই যদি হয় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আমরা স্টুডেন্টরাও অনেক পিছিয়ে আছি, যেমন এখন আমাদের ক্লাস করতে হয় অনলাইনের মাধ্যমে, খুব একটা প্রোডাক্টিভ মনে হয় না। গেল মার্চে ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে করোনা সংক্রমণের শুরু। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।